জাস্ট ওয়াও, প্রোটিয়ারা কি করলো, ছেলে খেলা খেললো শ্রীলঙ্কার সাথে, এমন খেলাও খেলতে পারে ক্রিকেটে, সেটা প্রমাণ আসলে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকা দিয়ে গেছেন বরাবরই। ক্রিকেট ইতিহাসে যত খেলা হয়েছে অস্ট্রেলিয়ার সাথে, এবং আমরা অনেক স্কোর দেখেছি, তারা ফাইটিং মুডে, হার্শেল গিবস, এভিডি ভিলিয়ার্স তারা ফিরে এসছে, কিন্তু এখনকার বর্তমান যেটা প্রোটিয়াদের টিম, সেই টিমে যারা আছেন তাদের নতুন করে যদিও প্রমাণ করার কিছু নাই। আর সবচেয়ে বড় কথা হলো আইপিএলের যেই অভিজ্ঞতাটা তাদের ছিল ইন্ডিয়াতে খেলার, ভারতে খেলার যে অভিজ্ঞতাটা সেটা তারা খুব ভালোভাবেও কাজে লাগিয়েছে। সো ব্যাটিংটা শক্তিশালী এটা আমরা দক্ষিণ আফ্রিকা সেটা আমরা জানি, কিন্তু এতটাই হবে সেটা মাঠেরও কিছুটা কাউন্ট করা হচ্ছে। সঞ্জয় মঞ্জরিকার ধারাভাষ্যকার তিনি এই কথাটা বলেছেন যে মাঠের আসলে কী বিষয়, এরকম কেন হলো এত বড় স্কোর, কিছু তো সমস্যা আছে, ক্রিকেটারের সাথে কথা বলতে হবে। কিন্তু আমি মনে করি অবশ্যই নিজেদের ব্যাটিং সামর্থ্য এবং খেলার যে সামর্থ্য আছে সেটা তারা প্রমাণ করেছে। শ্রীলঙ্কাও যেভাবে ব্যাটিংয়ে ব্যাক করলো 300+ স্কোর করা, সেটাই প্রমাণ করে যে মাঠে আসলে বাচ্চাদের মতো ছেলে খেলা হওয়া ছাড়া আর কোনো বিষয় ছিল না। তো যে কেউই হয়তো এখানে রান করতে পারতো, বড় স্কোর করার সুযোগ ছিল, তবে এক পেশে ম্যাচের মতোই হয়ে গেল বলা যায়। এখান থেকে সতর্ক হতে হবে বাংলাদেশ দলকে যে কীভাবে তারা প্রোটিয়াদের আটকাতে পারে, আর শ্রীলঙ্কাকে এখান থেকে কীভাবে কাম ব্যাক করতে হবে, তারা এটা এখন থেকে আসলে তাদের চিন্তাভাবনার মধ্যে আসা উচিত বলে আমি মনে করি। তো শ্রীলঙ্কার ভক্তদের জন্য পরবর্তী ম্যাচের শুভকামনা, যেহেতু এশিয়ান দল আমরা তাদের ভালো কিছু আশা করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।